অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। জুলাই মাস মিথুন রাশির কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি মাসিক রাশিফলের ভিডিও, আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই জুলাই মাসে বেশ কিছু রাশির গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এ মাসে যে ট্রানজিটগুলো হচ্ছে গ্রহের, সেক্ষেত্রে বেশ কিছু সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো অনেকে কমেন্টস করছেন যে স্যার, মিথুন রাশি এটা বললেন, এই জায়গাটা তো আমার হলো না সম্পূর্ণ। দেখুন, আমি কখনোই দাবি করি না যে এই যে আমি যে মাসিক রাশিফলগুলো প্রত্যেক মাসে দিই যে হুবহু সম্পূর্ণ যে হবে এটা নয়, এটা আপনাদেরকে একটা গাইড হিসাবে কিন্তু আপনাদের কাজে আসবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথে হিসাবে কিন্তু কাজে দিবে। জাস্ট এটাকে আপনারা, এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে নিন। দেখবেন বেশ কিছু আপনারা অপরচুনিটি পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। তো প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিক। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। শরীরগত দিক নিয়ে আপনাদের তেমন বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না। প্রথম কথা, একটা কথা আছে, শরীরই সম্পদ, শরীর ভালো তো সব ভালো। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ওভারঅল কিন্তু চলে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আর্থিক স্থিতি। দেখুন, অর্থ হচ্ছে আমাদের গাড়ি ঠিক পেট্রোলের মতন, পেট্রোল ছাড়া যেমন একটুকু গাড়ি এগায় না, ঠিক অর্থ ছাড়া আপনার জীবন কিন্তু কোনো মতেই অতিবাহিত কিন্তু হবে না। অর্থাৎ অর্থনৈতিক আর্থিক স্টেবিলিটির জায়গাটা যথেষ্ট ভালোর দিক কিন্তু মিথুন রাশির নির্দেশ করছে। অর্থাৎ পঞ্চম এবং দ্বিতীয় কানেকশান, পঞ্চমপতি দ্বিতীয়ভাবে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা পেতে চলেছে। বেশ কিছু পরিবর্তন এ মাসে আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছে। অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছেন তারা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে মিথুন রাশির, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। অর্থাৎ সম্মানের দিকটা আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। রাজনৈতিক লেভেলে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। শরীর স্বাস্থ্যের দিক যেমন ভালো, এবার বিবাহের দিকটা যদি বলি, দেখুন যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিবাহের ব্যাপারে, আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, শুভ বিবাহের কানেকশান যোগাযোগ আপনাদেরকে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। অর্থাৎ যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনাদেরকে বলবো, এই সময় আপনারা লেগে পড়ুন। এই জুলাই মাসে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, বা তার জন্য কথাবার্তা, তার জন্য কানেকশান, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, নতুন ব্যবসা আপনাদের কিন্তু হবে, আমি এটা বললাম। যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো,
ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের সাপোর্ট অর্থাৎ যে জায়গাটাতে আপনাদের দৈনিক রোজগার কম হচ্ছে সেই রোজগারটা কিন্তু আপনাদের বাড়বে ব্যবসা ক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে যদি বলি, কর্মপ্রতি আপনাদের ভাগ্য হবে, ভাগ্যের দ্বারা কিন্তু কর্ম আপনারা পাবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। কর্মক্ষেত্রে যারা প্রমোশনের চেষ্টা করছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তনের চেষ্টা করছেন, এই কর্মক্ষেত্রের প্রমোশন পরিবর্তন দুটোই কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু থাকছে। এবার আসি সন্তানের জায়গাটা। দেখুন, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সন্তান যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। সন্তানের এডুকেশন, সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগ ছিল, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও কাটবে। এবং যারা ফিনান্সের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল এর সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি কথা বিক্রি করে খান, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। বুদ্ধির দ্বারা অনেক কাজ আপনাদের কিন্তু হবে। নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখেরও সম্ভাবনা কিন্তু থাকছে। শিক্ষার ক্ষেত্রে বলি, দেখুন উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। উচ্চ শিক্ষাতে যারা রত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করবে। এবং আপনাদের 20 জুলাইয়ের পর থেকে আপনাদের পরাক্রম, উদ্যমতা আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের দূরযাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সফলতা, সাকসেস, লাভ আপনাদের কিন্তু হবে। অর্থাৎ সফলতা জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। পরিবারের ক্ষেত্রে সুখের জায়গা, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ পরিবারে বেশ কিছু সুখ বা কোনো শুভ অনুষ্ঠান বা কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এবং এর সাথে সাথে আপনাদের যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, গোল্ডের সঙ্গে যুক্ত আছে, চাঁদির সাথে যুক্ত আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সি বা আপনি যখন অ্যাডভাইজার, আপনারা কিন্তু এ মাসে যথেষ্ট, বা টিচিং লাইনে আছেন, আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। বা আপনি টেলিকম ডিপার্টমেন্টে আছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো রেজাল্ট হবে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু আছে। রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের কিন্তু নির্দেশ করছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তবে আমি একটা কথা বলবো, মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতার জায়গায় কিন্তু থাকছে। শত্রুতা আপনার উন্নতির কারণ, আপনার শত্রুতা, এবং বেশ কিছু লোক আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই ট্রেনে টেনে নেওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। অর্থাৎ কিছু মিষ্টিভাষীর লোক থাকবে যারা আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে মিশবে, কিন্তু আপনার ক্ষতি করবে। পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু থাকছে। অর্থাৎ বড় ধরনের অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে। অবশ্যই গাড়ি বাইক চালানোর ক্ষেত্রে বিশেষভাবে আপনি মিথুন রাশির মানুষ সাবধানতা অবলম্বন অবশ্যই করুন। এই জায়গাটাতে কিন্তু আপনাদের বিশেষভাবে নজর কিন্তু আপনাদের রাখতে হবে। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যেমন কর্মের ক্ষেত্রে বললাম, তেমনি সেলফ প্রফেশনে যারা আছেন তারাও যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ ওভারঅল যদি বলা যায়, মোটামুটি আর্থিক স্থিতির জায়গা থেকে সমস্ত দিক মিথুন রাশি কিন্তু হতে চলেছে ভালো। এটি একদম সত্যের মুখোমুখি হতে চলেছে মিথুন রাশির মানুষ। এই ছিল জুলাই মাসের মাসিক রাশিফল, কি সম্ভাবনা আসতে চলেছে মিথুন রাশি, আপনি যদি মিথুন রাশির মানুষ হন কী রেজাল্ট পেতে চলেছেন, তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।